के लोगों को आपको होम्योपैथी मेडिसिन ক্যালকেরিয়া শব্দের কিছু আলোচনা করব। এই মেডিসিনটি বিশেষ করে আমাদের যে সমস্ত রোগীরা প্রচণ্ড মোটাসোটা হয় এবং যাদের শরীর প্রচণ্ড মেদপূর্ণ হয় এবং শিশুরা একেবারে জড়বস্তু মানে নদীতে চড়তেও একেবারেই পারে না এবং এই সমস্ত শিশুরা প্রচণ্ড পরিমাণে ঘামে, এতটাই ঘাম হয় যে শুলে বালিশ পর্যন্ত ভিজে যায় এবং এদের যে শরীরের গঠন হয় এদের মাথা শরীরের তুলনায় অনেক বড় হয় আর হাত পা শীর্ণ হয়। এই ক্যালকেরিয়া কার্ব মেডিসিনটি দেওয়ার আগে সবথেকে আগে লক্ষ্য করতে হবে চারিত্রিক লক্ষণ। যদি চারিত্রিক লক্ষণের সঙ্গে রোগীর সেরূপ মিল না থাকে তাহলে ক্যালকেরিয়া কার্ব সেরূপভাবে কাজ করতে পারে না। তাই চারিত্রিক লক্ষণ বিশেষ করে দেখার পরে ক্যালকেরিয়া কার্ব রোগীদের দেওয়া হয়। এর বিশেষ যে লক্ষণ হলো তার মধ্যে হচ্ছে যে শিশুরা প্রচণ্ড অপুষ্টিতে ভোগে, এর ফলে শিশুদের হাত পা পুরো জীর্ণ শীর্ণ হয়ে যায় এবং এদের প্রচণ্ড পরিমাণে পা ঘামে এবং পা হেজে যায়। এরা অপুষ্টিতে ভোগার ফলে এদের হাত পা ও মেরুদণ্ড বাঁকা প্রকৃতি হয়ে যেতে পারে এবং বাঁকা অবস্থাতে এর বৃদ্ধি হতে থাকে। সেক্ষেত্রে বলা যায় এটি একটি ক্যালকেরিয়া কার্বের চারিত্রিক লক্ষণ। ক্যালকেরিয়া কার্বের আরেকটি চারিত্রিক লক্ষণের মধ্যে বিশেষ লক্ষণ হচ্ছে যে রোগীরা প্রচণ্ড ঠান্ডাকে ভয় পায়, মানে ঠান্ডা বাতাসে বা খোলা বাতাসে গেলে এদের শরীরের সমস্ত সমস্যা বৃদ্ধি পায়, এদের প্রচণ্ড পরিমাণে সর্দি হয় এবং যে সমস্ত রোগ হয়তো হয়ে গেছে যদি সেরে যাওয়ার পরে যদি পুনরায় রোগী আক্রান্ত হয় তাহলে বোঝা যায় এটি একটি ক্যালকেরিয়া কার্বের চারিত্রিক লক্ষণ। ক্যালকেরিয়া কার্বের রোগীরা বিশেষ করে ডিম খেতে প্রচণ্ড ভালোবাসে এবং আমিষ জাতীয় খাবার যেমন মাছ মাংস এই সমস্ত খাবার খেতেও প্রচণ্ড ভালোবাসে, কিন্তু খাওয়ার পরে এই রোগীরা বিশেষভাবে কোনো হজম করতে পারে না এবং তার ফলে বমিও করতে পারে এবং টকটক ঢেকুরও ওঠে আর এদের শরীরে টকটক গন্ধও আসে। মহিলাদের প্রচণ্ড ঋতুস্রাব হয়, অনিয়মিত ঋতুস্রাব হয়ে যাওয়ার ফলে মহিলারা প্রচণ্ড দুর্বল হয়ে যায়, কারণ রজত পদার্থ প্রচণ্ড পরিমাণে বেড়ানোর ফলে মহিলারা প্রচণ্ড দুর্বল হয়ে যায়। সেক্ষেত্রে বোঝা যায় এটি একটি ক্যালকেরিয়া কার্বের চারিত্রিক লক্ষণ এবং ক্যালকেরিয়া মেডিসিন দ্বারা এই রোগকে খুব সহজেই সুস্থ করা যেতে পারে। শিশুদের দাঁত ওঠার সময় যে সমস্ত সমস্যা হয় সেক্ষেত্রেও ক্যালকেরিয়া কার্ব একটি মহা ওষুধ হিসেবে কাজ করে। যদি শিশুদের দাঁত অনেক দেরি করে ওঠে বা দাঁত অর্ধেক উঠে পুরোপুরি যদি না ওঠে এবং তার সঙ্গে যদি উদরময় জ্বর এই সমস্ত জিনিস দেখা যায় তাহলে ক্যালকেরিয়া কার্ব দ্বারা শিশুটিকে খুব সহজেই সুস্থ করা যেতে পারে। শিশুর উদরময়ের ক্ষেত্রে দেখা যায় যে শিশু একেবারেই দুধ সহ্য করতে পারে না, দুধ খেলেই সঙ্গে সঙ্গে বমি করে দেয় এবং বমি একেবারেই সাদা রঙের হয়, সাদা দইয়ের মতন হয় এবং প্রচণ্ড টকটক গন্ধ আসে। শিশুর প্রচণ্ড খিদে থাকে কিন্তু খাবার পরে সঙ্গে সঙ্গে বাহ্য ও বমি দুটোই ত্যাগ করতে থাকে এবং বাহ্যের রং না হয় সাদা সবুজ রঙের হতে পারে এবং তার মধ্যে প্রচণ্ড টকটক গন্ধও আসে। এক্ষেত্রে বলা যায় এটি একটি ক্যালকেরিয়ার চারিত্রিক লক্ষণ এবং শিশুর এই উদাহরণের ক্ষেত্রে যদি শিশু এবং মা উভয়কে যদি ক্যালকেরিয়া কার্ব সেবন করা যায় তাহলে এর সুফল আরও বেশি পাওয়া যায়। পাকস্থলীর সমস্যার ক্ষেত্রেও যেহেতু ক্যালকেরিয়া কার্বের রোগীরা বিশেষ করে আমিষ জাতীয় খাবার খেতে ভালোবাসে, ডিম মাছ মাংস যদি প্রচণ্ড পরিমাণে খেয়ে নেয় তাহলে তারা প্রচণ্ড বুক জ্বালা এবং প্রচণ্ড টকটক ঢেকুর ওঠে, খাবার একেবারেই হজম করতে পারে না। এদের মধ্যে রাক্ষসী খিদে থাকে ঠিকই কিন্তু খাবার পরে সঙ্গে সঙ্গে একটা টকটক ঢেকুর খুবই কষ্ট অনুভব করে। সেক্ষেত্রে ক্যালকেরিয়া কার্বের দ্বারা রোগীটির এই সমস্যাকে সমাধান করা যেতে পারে এবং এই রোগীরা বিশেষ করে গরম খাবার একেবারেই খেতে চায় না, ঠান্ডা খাবারের দিকে বিশেষ করে এদের আগ্রহ থাকে কিন্তু ঠান্ডা খাওয়ার একেবারেই সে সহ্য করতে পারে না। এবার পেটের মধ্যে একটা অজস্র ব্যথা অনুভব করে, পেটের মধ্যে ধরলে যেন মনে হয় যেন কোনো একটা পদার্থ উঁচু হয়ে ফুলে আছে এবং ধরলেই যেন একটা প্রচণ্ড ব্যথা রোগী অনুভব করে। এবং সেক্ষেত্রে বোঝা যায় যে একটি ক্যালকেরিয়া কাবির চারিত্রিক লক্ষণ, এবং ক্যালকেরিয়া কাবির দ্বারা এই রোগীকে খুব তাড়াতাড়ি সুস্থ করা যেতে পারে। মহিলাদের ঋতুস্রাবের ক্ষেত্রে ক্যালকেরিয়া কাব একটি বিশেষ মেডিসিন হিসেবে কাজ করে। যদি মহিলা প্রচণ্ড মোটাসোটা হয় এবং ঋতুস্রাব যদি ঠিক সময় না হয়, দেরি করে যদি হয়, এবং এর ফলে যদি মহিলার বুক ধরপড়, শ্বাসকষ্ট, এই সমস্ত সমস্যা যদি হয়, সেক্ষেত্রে ক্যালকেরিয়া কাবের দ্বারা মহিলাটির ঋতুস্রাব সঠিক সময় হতে পারে এবং এই সমস্ত রোগ খুব তাড়াতাড়ি আরোগ্য লাভ করে। জরায়ু সমস্যার ক্ষেত্রে যদি রোগী মনে করে যে তলপেটে একটা ভারী কিছু জিনিস আছে যা প্রসাবের মতন বেদনা হয় এবং ঠেলে বেরিয়ে আসার মতো যদি অনুভব করে, এবং দাঁড়ালে যদি জরায়ুর মধ্যে সুচ ফোটার মতন যদি ব্যথা হয়, সেক্ষেত্রে ক্যালকেরিয়া কাব একটি মহা ওষুধ হিসেবে কাজ করে। এবং ছোট বালিকাদের ক্ষেত্রে যাদের প্রচণ্ড শ্বেতচাপ হচ্ছে, শ্বেতচাপ যদি একেবারে দুধের মতন সাদা ও ঘন হয় এবং যদি জনি প্রদেশে যদি প্রচণ্ড চুলকানি ও জ্বালা করে, সেক্ষেত্রে ক্যালকেরিয়া কাব একটি মহা ওষুধ হিসেবে কাজ করে এবং এই রোগকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দিতে পারে। সাধারণত অনিদ্রার ক্ষেত্রে যদি রোগীর সারা রাত ঘুম না আসে বা চোখ বন্ধ করলে যদি ভয়ঙ্কর স্বপ্ন দেখে বা কোনো শব্দ শুনলে যদি আটকে ওঠে, সেক্ষেত্রে ক্যালকেরিয়া কাব 30 potency যদি দিনে 4 বার দেওয়া হয়, তাহলে এই রোগ খুব সহজেই নিরাময় করা। সাধারণ জ্বরের ক্ষেত্রে বা টাইফয়েডের সময় যদি রোগী ঘুমিয়ে পড়ে বা চোখ বন্ধ করে যদি ভয়ঙ্কর স্বপ্ন দেখে বা জেগে থাকে যদি ভয়ঙ্কর চিন্তা ভাবনা আসে, সেক্ষেত্রেও ক্যালকেরিয়া কাব একটি মহা ওষুধ হিসেবে কাজ করে। এবং যে সমস্ত জ্বর সকাল 11টা বা দুপুর 2টোর সময় বা সন্ধ্যা 8টার সময় বা 2 ঘন্টা অন্তর অন্তর আসে, সেক্ষেত্রেও যদি ক্যালকেরিয়া কাব সেবন করানো যায়, তাহলে খুব সহজেই এই রোগটি নিরাময় করা যেতে পারে। প্রচণ্ড পরিমাণে হস্তমৈথুন্য, স্বপ্নদোষ ও ইন্দ্রচারণার ফলে যে সমস্ত সমস্যা হয়, সেক্ষেত্রেও লাইকোপোডিয়ামের মতন ক্যালকেরিয়া কাব একটি মহা ওষুধ হিসেবে কাজ করে। যে সমস্ত পুরুষদের লিঙ্গ উত্তোলন না হয়, যে সমস্ত পুরুষদের সঙ্গমের সময় যদি লিঙ্গ উত্তোলন না হয় বা সঙ্গম করতে যদি না পারে বা সহবাসের পরে যদি প্রচণ্ড মাথা ঘোরে বা লিঙ্গ একেবারে ঠান্ডা হয়ে যায়, সেক্ষেত্রেও ক্যালকেরিয়া কাব একটি মহা ওষুধ হিসেবে কাজ করে এবং রোগীর এই সমস্যাকে খুব সহজেই নিরাময় করা যায়। যেসব শিশুরা প্রচণ্ড মোটা হয়, তাদের যদি অনবরত নাক থেকে রক্তস্রাব বেরায়, সেক্ষেত্রেও ক্যালকেরিয়া কাব একটি মহা ওষুধ হিসেবে কাজ করে এবং রোগীকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয়। নাক, কান, জরায়ুতে যদি টিউমার হয় এবং টিউমার থেকে যদি রক্তস্রাব বেরায়, সেক্ষেত্রে ফসফরাসের পর যদি ক্যালকেরিয়া কাব মেডিসিনটি দেওয়া হয়, তাহলে রোগী খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। সেক্ষেত্রে দেখতে হবে রোগী যদি মোটা ও থলথলে হয়, তাহলে এই মেডিসিনটি বিশেষভাবে সুফল দেয়। মুত্রপাথরিতে ও পিত্তপাথরিতে যদি ক্যালকেরিয়া কাব 30 potency এবং পরবর্তীকালে যদি সেটিকে 200 potency দেওয়া যায়, তাহলে এই রোগটি খুব সহজেই সুস্থ হতে পারে। মুত্রপাথরি বা পিত্তপাথরিতে যদি ক্যালকেরিয়া কাব 30 potency এবং পরে যদি 200 potency দেওয়া যায়, তাহলে রোগীর এই রোগ খুব সহজেই নিরাময় হয়। এটি সপ্তাহে যদি পোটেন্সি বাড়িয়ে দেওয়া যায়, তাহলে রোগ খুব তাড়াতাড়ি নিরাময় হয়ে যায়। কানের সমস্যার ক্ষেত্রে যদি কানের বাইরে যদি প্রচণ্ড ব্যথা হয়, কানের মধ্যে যদি শোষ শব্দ শোনা যায় এবং কানের ভেতরে যদি পুঁজ জমে এবং পুঁজ যদি চর্বির মতন সাদা গাঢ় হয় এবং সেটি যদি বেরিয়ে আসে, সেক্ষেত্রে ক্যালকেরিয়া কাব খুব ভালো একটি মেডিসিন হিসেবে কাজ করে। एक्जिमार क्षेत्रेও এই মেডিসিনটি খুবই কার্যকরী। যদি একজিমা মাথার উপরে হয় এবং সেটি যদি আস্তে আস্তে মুখের দিকে নেমে আসে, সেক্ষেত্রেও ক্যালকেরিয়া কাবির দ্বারা রোগীকে খুব সহজেই নিরাময় করা যায়। চোখের সমস্যার ক্ষেত্রেও ক্যালকেরিয়া কাব একটি মহা ঔষধ হিসেবে কাজ করে। চোখের পাতায় যদি পুঁজ জমে থাকে, চোখ যদি একদম আলো সহ্য না করতে পারে এবং চোখ যদি প্রচণ্ড অপরিষ্কার থাকে, সেক্ষেত্রে ক্যালকেরিয়া কাব খুব নিরাময়কর একটি মেডিসিন হিসেবে কাজ করে। ক্যালকেরিয়া কাবের রোগীরা বিশেষ করে সকালে ও সন্ধ্যায় বিশেষ করে এদের রোগের বৃদ্ধি পায় এবং জলীয় বাষ্প বা কোনো শীতল বাতাসে বা ঠান্ডা জায়গা বা খোলা জায়গায় গেলে এদের রোগের বৃদ্ধি প্রচণ্ডভাবে বেড়ে। যদি ক্যালকেরিয়া কাবের চারটি লক্ষ্য যদি সঠিকভাবে মেলে, সেক্ষেত্রে যদি এই সমস্ত সমস্যাগুলি হয়, তাহলে ক্যালকেরিয়া কাব মেডিসিন দ্বারা রোগীকে খুব সহজেই সুস্থ করা যেতে পারে। এবং এই মেডিসিনটি 6H থেকে 200 CH, 1M থেকে 10M পর্যন্ত ব্যবহার করা যেতে পারে। তাহলে আজকের মতো এইটুকুই বলছি। কাল আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনার সামনে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আপনাদের আমার ভিডিও ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না।